সাদা পরী, একটা পুরো হোয়াইট কালারের ফ্রক, আমরা এখানে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি টুনি ঠাকুর দেখতে, আর হৃদয় সরি বারাসাত মধ্যমরাম এই সমস্ত কোনো একটা জায়গায় যাব। রেডি হয়ে গেছি, সন্ধ্যে সন্ধ্যে এখন বাজে হচ্ছে 6:20, আমি রেডি, মেয়ে রেডি এবং পবিত্র রেডি, ও আজ তাড়াতাড়ি চলে এসছে, ননদও এখানে রেডি হয়ে রয়েছে কারণ ও ঘুরতে যাবে কাকার সাথে। আমি মেয়ের লুকটা দেখাচ্ছি, পুরো সাদা পরী হয়ে গেছে আজকে আমার মাম্মা, দাঁড়াও আমার সাদা পরী, একটা পুরো হোয়াইট কালারের ফ্রক সাথে একটা হোয়াইট কালারের হেয়ার ব্যান্ড। আমি জানি রাস্তায় বেরোলে বেশিক্ষণ হেয়ার ব্যান্ডটা রাখবে না, কু 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 কু, কোথায় বলছি মাম্মাম তাকাও, মাম্মাম তো যাই হোক এখন আগে চলো, অলরেডি 6:20 বেজে গেছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে। এই পিপি চলে যাচ্ছে, এই যে পবিত্র এখানে রেডি, হ্যান্ডসাম বয় হয়ে গেছে একদম, তো চলো আগে আমরা বেরোই তারপরে দেখাই কোথায় কোথায় যাচ্ছি। এইটা হচ্ছে আমার ফুল লুক, এই যে একটা লং কুর্তি, নাইরা কাট কুর্তি, আমার তো হেভি ভালো লেগেছে। আর এই আমি এই পুজোয় যে কটা জিনিস পরবো প্রত্যেকটাই হচ্ছে পবিত্র চয়েস, তো কুর্তিটা খুব সুন্দর, আমার নিজেরও খুব ভালো লাগছে, বেশি কিছু করিনি, জাস্ট আজ ষষ্ঠী, হালকা একটু লাইনার আর হালকা একটু লিপস্টিক, ব্যাস। বেরিয়ে পড়েছি আমরা আমার মাম্মার জীবনের প্রথম দুর্গাপূজার প্যান্ডেল হপিং এ, ফার্স্টে পাড়ার দুর্গা প্রতিমার মুখটা দেখে নিলাম, এবার যাচ্ছি হচ্ছে অন্যদিকে, চলো যাওয়া যাক। পাড়ার বেশ কি সুন্দর করে টুনি দিয়ে সাজিয়েছে না, এটা প্রত্যেক বছর করে। তো ফার্স্টে চলে এসে আমরা মধ্যমগ্রামের LIC পাড়াতে, এটা পবিত্র বললো খুব ভালো করে, তাই জন্য এখানে ফার্স্টেই গেলাম। আসলে আমি এর আগে কখনো এইসব জায়গায় ঠাকুর দেখিনি, এটা আমার ফার্স্ট, আর আমি দাঁড়িয়ে থেকে শিব প্রতিমাটাকে একটু ভালো করে দেখে নিই, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রতি বছর আমাদের বাপের বাড়ি পাড়ার ফাঁকা পণ্ডবে এরকম দুজন সিকিউরিটি গার্ড থাকতো যারা খুব স্ট্রিক্ট হতো, এন্ট্রি পথ দিয়ে বেরোতে দিত না, এক্সিট পথ আলাদা ছিল, আর তাদের এই নিয়মটা আমাদেরকে খুব ভালোভাবে মানতে হতো, নইলে তারা বেরোতেই দিত না। তো যাই হোক এখানে দেখো কি সুন্দর ঝালবাতি লাগানো, দুর্গা প্রতিমার মুখটাও খুব সুন্দর, সাদা প্রতিমা আমার সব সময় খুব ভালো লাগে। আর এখানে গিয়ে হঠাৎই দেখা হলো আমার অনেক পুরনো এক বন্ধুর সাথে, এই যে রমিতা, দেখা হয়ে খুব ভালো লাগলো। তো চলো এরপর এগোনো যাক, একটা প্যান্ডেল দেখলে তো আর হবে না, কয়েকটা তো দেখতে হবে, পুরো রাস্তাটা এরকম করে সাজানো ভালো লাগছে। তো এরপরে চলে এসি আমরা পেয়ারা বাগানে, পেয়ারা বাগানে এসে দেখছি বেশ ভালোই ভিড়, এখানে বেশ মানুষ জমাট বেঁধেছে, আসলে আমার মনে হচ্ছে এখানে কোনো একটা প্রোগ্রাম বা কিছু হবে, তাই জন্য এখানে এত মানুষ ভিড় করে আছে প্রোগ্রাম দেখার জন্য। আর জানো তো এখানে মানে এত গার্ড দিচ্ছিল, সিকিউরিটি গার্ডগুলো খালি হুইসেল দিচ্ছিল, বেশিক্ষণ দাঁড়াবেন না বেশিক্ষণ দাঁড়াবেন না, কারণ সত্যি ভিড়ও জমছিল। আর প্যান্ডেলটা সত্যি খুব ভালো করেছে, আর এখানে দাঁড়িয়ে পবিত্রর মেয়ে অলরেডি ফটো তোলা হয়ে গেছে, কিন্তু আমাকে ফটো তুলতে দিল না, বললো তখন ওরা সিকিউরিটি গার্ডের দেখতে পায়নি, আমার বেলায় দেখতে পেয়েছে, তাই না আমার ফটো তোলা হলো না। তো যাই হোক ভেতরে গিয়ে ভালো করে দুর্গা প্রতিমার দর্শন করি, আর তোমাদের সাথে একটুখানি প্যান্ডেলের ভালো একটা লুক শেয়ার করে নিই, তো চলো দেখে নাও প্যান্ডেলটা সুন্দর করে ঘরে বসে। চলে এসছি মণ্ডপের ভেতরে, কি সুন্দর করে সাজানো না, আর এখানে মণ্ডপের দুর্গা প্রতিমাটাও বেশ সুন্দর, আমার তো বেশ সুন্দর লাগলো। এরপর আমরা এসছি হচ্ছে উদয়রাজপুর নবীন সঙ্গে, এখানে ঢোকার সাথে সাথেই দেখছি ঢাকুরিয়ারা ঢাক বাজিয়ে ঢুকছে, আর সাথে হয়তো পুজোর কিছু কাজকর্ম হবে, তাই জন্য দুজন মহিলাও কিছু জিনিসপত্র নিয়ে ঢুকছে, আর এখানে আমার বর আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে পোজ দিয়ে ফটো তোলার জন্য, আর আমি ঢাকুরিয়াদের ক্যাপচারটা আগে করে নিই তারপর তাদের ফটো তুলব। দূর থেকে দেখো উদয়রাজপুর নবীন সঙ্গের এই প্যান্ডেলটা কিন্তু ভালোই করেছে, আর পুরো মাঠে বেশ কি সুন্দর মেলা বসিয়েছে, বাচ্চাদের জন্য বেশ সময় কাটানোর ভালো জায়গা, এখানেও মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান হবে, কারণ দেখছি ওখানে মঞ্চের সামনে বেশ কয়েকজন জড় হয়ে বসে রয়েছে, পবিত্র বলছে তাড়াতাড়ি একে ফটোটা তোলো, তো দেখে নাও সামনে থেকে কতটা সুন্দর লাগছে, আমার বর আর মেয়ের হুঁশই নেই যে আমি পিছনে ভিডিও করছি, ওরা আমাকে ছেড়ে নিজেদের মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছে।
সবাই এখন দেখছি খালি যাচ্ছে কলকাতার দিকে। আমার তো আর উপায় নেই, কারণ মেয়ে এত ছোট, ভিড়ের মধ্যে ওকে নিয়ে যাওয়া যাবে না। তাই জন্য আমি ভাবলাম এইখানেই থাকি, পরের বছর যাব। আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, পবিত্র এখন এখান থেকে একটু ঘুগনি খাবে, কারণ আমরা দুজন এখন একসাথে বেরিয়ে একসাথে খেতে পারি না। মেয়েকে কারোকে তো একটা নিতে হবে, তাই না? তো এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছি আমরা সুন্দর সুন্দর। আমার মেয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে একটু আইসক্রিমও খেয়েছে। তো যাই হোক, এখানে হয়ে গেল। এবার যাই হচ্ছে মধ্যম নামের দুর্গা মণ্ডপে। এখানে খুব সুন্দর সাজিয়েছে, আমি তো গিয়ে দেখছি, আমি বলছি এত সুন্দর সাজিয়েছে মণ্ডপের মধ্যে। আর এখানে এক সাইডে পুজো হচ্ছে, আর ওই সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে, ওখানে কম্পিটিশন হচ্ছে বা প্রোগ্রাম হচ্ছে, যেটাকে বলতে পারো। আমি ফার্স্টে ভেবেছি কম্পিটিশন হচ্ছে, পরে পবিত্র বললো না এখানে প্রোগ্রাম হচ্ছে। এখানে এই যে চশমা পরা বয়স্ক মানুষটি, ইনি হলো পবিত্রর অনেক পুরনো একজন টিচার। তার সঙ্গেও দেখা হলো, তার সঙ্গেও কথা হলো, বেশ ভালো লাগলো। এখানে দাঁড়িয়ে ফটোগুলো কিন্তু বেশ সুন্দরও আসছে। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা একটু ব্যারাকপুরের দিকে যাচ্ছিলাম। তো রাস্তায় এই প্যান্ডেলটা দেখতে পেলাম, দেখতে এখানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পোস্টোজ দিয়ে একটু ফটো তুলে নিয়েছি। কিন্তু মেয়ের প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আর ওর খিদেও পেয়ে গেছে। খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে জানি না কেন ওর আবার খিদা পেয়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে বাড়ি যেতে হবে, নইলে মেয়ের প্রবলেম হবে। তো যাই হোক, এই ঠাকুরটা লাস্ট দেখে নিই, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই ঠাকুর প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করেছে, আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর কুলো দিয়ে সাজিয়েছে, আর ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর। যাই হোক, ষষ্ঠীর মতো আমাদের প্যান্ডেল হপিং কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির উদ্দেশ্যে যাই। রাস্তায় যেতে যেতে অনেক দূর থেকে দেখতে পেলাম এই ওপেন প্যান্ডেলটা। আমি অনেক দূর থেকে ভিডিও করতে করতে আসছি এটাকে, যে এইখানে ঠাকুর প্রতিমাটা আমার দূর থেকে মনে হচ্ছিল সুন্দর হবে। আমরা কাছে গিয়ে বাইক থেকে নামিনি, মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমরা বাইকে বসে বসেই দেখছিলাম। আর সারা রাস্তায় কি সুন্দর লাইটিং করা, পবিত্র বলছিল যে লাইটিংগুলো ভিডিও করতে করতে যাও, দেখবে অনেকগুলো ঠাকুরও দেখতে পাবে। যাই হোক, এবার বাড়ির উদ্দেশ্যে যাই। তো এখন বাজে হচ্ছে 9টা, আমরা বাড়ি এসেছি তখন 8:15 বাজে, কারণ মেয়ে বাইকের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। ওই কটা ঠাকুর দেখেই আমরা চলে এলাম বাড়িতে, তারপর এসে ওকে খাওয়ালাম, ওকে ফ্রেশ করালাম। আর এখন এসেছি হচ্ছে আমরা নিচে, এই যে নিচে এখন 8টা চলছে, এরা সব মুখ লুকিয়ে বসে আছে, একটা কুকর্ম করে তাই জন্য। আর ওই যে হচ্ছে মেন অতিথি, ওখানে কি সমস্ত বোর্ড মোড় নিয়ে নাড়াচাড়া হচ্ছে, ওর জন্য আজকে ঘুমের জন্য ঠাকুর দেখা হলো না। খাবার দাবারও আমরা কোথাও খেতে পারলাম না, আমরা বাড়ি চলে এলাম। তারপর পবিত্র গিয়ে খাবার দাবার নিয়ে এলো খাওয়ার জন্য, তো এখন উপরে যাব, তারপর গিয়ে খাওয়া দাওয়া। তারপরে আমি নিজে এসে একটুখানি আমার ছোট দেওয়ারকেও আদর করে নিলাম। আমি এখনো অবধি মুখের কোনো মেকআপ তুলিনি, ভেবেছিলাম যদি যদি আবার বেরোনো হয়, কিন্তু বেরোনো তো আর হলো না। বল আবার বল, তুই বল 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 বল। তো যাই হোক, এখন কিছুক্ষণ নিচে সপ্তমী আছে, কব কি আছে, ষষ্ঠী, শুভ ষষ্ঠী। যাই হোক, এখন কিছুক্ষণ নিচে বসে আড্ডা মেরে নি মেয়ের সাথে, এদের সাথে, তারপর উপরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেবো। দেখা যাক কালকে আদৌ কোথাও যেতে পারি কিনা। চলো, এই যে রাতের ডিনার আমাদের, এখন চিলি চিকেন আর চাউমিন পবিত্র নিয়ে এসেছে ঘরে বসে, এখন খাওয়া দাওয়া করে ঘুম ঘুম ঘুম। চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা। তো ফাইনালি আমার ফ্রেশ হয়ে গেল, মানে মুখের মেকআপ টেকআপ সমস্ত কিছু তুলে দিয়েছি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:15, আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ওই চিলি চিকেন আর চাউমিনটা আমি পবিত্রর মা ভাগ করে খেয়ে নিয়েছি, মা এখন আবার ভাতও খাবে, যেহেতু আমরা বলেছিলাম রাতে বাইরে খাবো, বাট আমরা খেতে পারিনি, মেয়ের ঘুম পেয়ে গেছিলো, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছে। কেন মা আমাদের জন্য যেহেতু রান্না করেনি, তাই আমি বাইরে থেকে চিলি চিকেন আর চাউমিন নিয়ে আসা হয়েছিলো, সেটা খাওয়া হয়ে গেছে। এবার আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছি, এবার সেটা উনি নিয়ে নিয়েছেন, এবার আমি একটু এটা খাবো, ঘুরবে ঘুর তুলবো, খাওয়ার হজম করাবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর পুরো পুজোর তোমরা সবাই, তোমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, মনের মানুষ, পরিবার সবাইকে নিয়ে খুব মজা করে ঘুরে ফিরে খেয়ে দিয়ে খুব মজা করে কাটিও। আশা করছি তোমাদের পুজো খুব ভালো কাটবে। আর অবশ্যই আমাকে আর আমার মেয়েকে একটু মনে রেখো, আমাদের ব্লগগুলো দেখতে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আসি, গুড নাইট, সুইট ড্রিমস।